হয়ে গেছি জানেন আমিও মুসলিম কিন্তু আপনি মুসলিম আমিও মুসলিম জি আমার নামরা ইমান নিয়ে এসেছি ওয়েদা খালাও এলা সয়াতি নেহিম আর যখন তারা নির্জনে যাই নিজ শয়তান দলপতিদের সাথে নিজেদের শয়তানে জমা হচ্ছে সায়াতিন নিজের শয়তানদের কাছে যায় মানে নিজের দলপতিদের কাছে যায় নিজের সর্দারদের কাছে যাই মোনাফেকদের নেতাদের সাথে যখন আবদুল্লাহ বিন ওবাইয়ের সাথে যখন সাক্ষাৎ হয় আর আর যে মোনাফেক নেতাগুলি বিভিন্ন গোত্রের আছে ওই নেতা মাথাদের সাথে যখন সাক্ষাৎ হয় মোনাফেকদের তখন কি বলে কালু তখন এই মোনাফেক জনগণ বলে ইন্নাম আমরা আপনাদের সাথে আছি আমরা আপনাদের সাথে আছি ইনামা নাহান মুস্তাহাজে আমরা আসলে যে মুসলিমদেরকে বলছে আমরা ইমান নিয়ে এসেছি আমরা তাদের কি উপহাস করছি একটু তাদের সাথে ঠাট্টা তামাশা করছি হ্যাঁ তাদেরকে নিয়ে একটু খেলা করছি কি করছে ইসলামের কথা বলে ইমানের কথা বলে মুসলিমদের সাথে আমরা একটু খেলা করছি আসলে আমরা ইসলাম গ্রহণ করিনি আল্লাহ ইয়াসতাহাজে ও মহান আল্লাহ বলছেন আল্লাহ তাদের সাথে উপহাস করে আল্লাহ তাদের সাথে কি করেন উপহাস করেন উপহাস করা ভালো কাজ না মন্দ কাজ মন্দ কাজ না তো আল্লাহ মন্দ কাজ করেন আল্লাহ তো মন্দ কাজ করেন কথা ওরা উপহাস করে ঠাট্টা মজাক করে আর আল্লাহ বলছেন আল্লাহ আস্তাহ আল্লাহ তাদের সাথে উপহাস করে তো উপহাস করা তো ভালো কাজ না কেমন কথা হইল আল্লাহ সম্পর্কে তারপরে মোনাফিকদের সম্পর্কে মোনাফিকরা ধোকা দিতে চায় আল্লাহকে মমিনদেরকে আল্লাহ ওন্নায়েতে বলেছেন তাফসিরে সূরা নিসাত ইন্নাল ইন্নাল মুনাফিকিনা ইউখাদাউন আল্লাহ ইন্নাল মুনাফিকিনা ইউখাদাউন নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোকা দেয় ওয়াহুয়া খাদে আল্লাহও তাদেরকে প্রতারিত করে আল্লাহও তাদেরকে প্রতারিত করে প্রতারিত করা ভালো কাজ না খারাপ কাজ মন্দ কাজ আল্লাহ মন্দ কাজ করেন তো এই যে শব্দগুলির প্রয়োগ হয়েছে কোরআনে কারীমে প্রতারিত করা আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে বা এই যে উপহাস ঠাট্টা করা আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে এর ব্যাখ্যাটা কি তার সিটটা কি রকমই বাগভঙ্গিমা যেমন আমরা বলি আমাদের ভাষায় মন্দের ফল বলি না বলি না ভালোর ফল ভালো আর মন্দর ফল মন্দ মন্দর ফল মন্দ না মন্দর ফল উচিত শাস্তি ভালো করে একটু চিন্তা করেন মন্দর ফল মন্দ না মন্দর ফল উচিত শাস্তি উচিত শাস্তি কিন্তু আমরা তো উচিত শাস্তি কথাটা বলি কি বলি মন্দর ফল মন্দ কারণ শব্দের দিক থেকে যখন ও করেছে তো যেটা শাস্তি বা বদলা সেটাকে আমরা বলে ব্যক্ত করি আমাদের আসলে কাজটা নয় বুঝা গেছে কেশাস খুনের বদল খুন প্রথম যে খুন করেছিল সে অপরাধী আর যে খুনিকে খুন করা হলে সেটাকে অপরাধ কিন্তু কি বলা হচ্ছে খুনের বদল খুন দ্বিতীয় খুনটা তো অপরাধ নয় উচিত শাস্তি ঠিক না ঠিক ওই রকমই মোনাফিক রাজে উপহাস করে মমিন মুসলিমদেরকে নিয়ে আল্লাহর দিনকে নিয়ে এটা তাদের অপরাধ সেই অপরাধের বদলাটাকে আল্লাহ সেই শব্দ দিয়ে ব্যক্ত করেছে যে তোমরা উপহাস কর আল্লাহ তোমাদের সাথে উপহাস করেন মানে তোমাদের উপহাসের উচিত শাস্তি দেন এটা হচ্ছে উদ্দেশ্য ওয়া মুদ্দু হুম ফি তুগিয়া নেহমিয়া মাহুন আল্লাহু ইস্তাহযিউ আল্লাহ তাদেরকে উপহাস করেন মুনাফিকদেরকে যখন তারা উপহাস করে বা উপহাসের উচিত শাস্তি দেন ওয়া ইয়ামুদদুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন এবং তাদেরকে অবকাসten মদ্দা ইয়ামুদদ মানে সম্প্রসারিত করা কোন রাবারকে জন্য এরকম টানবেন এটা হচ্ছে মদ্দা ওয়া যে মদ্দাল আরদাহ আল্লাহ জমিনকে প্রথম সৃষ্টি করলেন না জমিন ভাঁজ করা ছিল তারপরে সম্প্রসারিত করলেন যেমন রুটির হ্যাঁ যেন আটাকে গোল করার পরে হ্যাঁ হ্যাঁ চাকা দিয়ে কি করে হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ রুটিকে তার সম্প্রসারিত করা হয় ঠিক ওই রকমই জমিন কিন্তু মাদ্দাল আরদা আল্লাহ বলেছেন তো এখানেই আমুদ আল্লাহ তাদের কি অবকাশ দেন ফি তোগিয়ান হেম তাদের অবাধ্যতাই বা সীমালঙ্ঘনে তোগিয়ান হ্যাঁ তাগা থেকে তাগুত ওখান থেকে তো মানে হচ্ছে সীমালঙ্ঘন অবাধ্য তাদের অবধ্যতায় অবকাশ অবাধ্যতায় অবকাশ দেন ইয়ামাহন ঘুরপাক খেতে মানে হচ্ছে গুমরাহ ভ্রষ্টা উলায়ালা বিল হুদা এই যে মুনাফিক রাজাদের কথা বর্ণনা করা হইল তারা এমন লোক যারা ক্রয় করেছে ভ্রষ্টতা গুমরাহিকে বিল হুদা হেদায়তের বিনিময়ে ভালো দিয়ে মন্দকে খরিদ করেছি জান্নাতের রাস্তা দিয়ে জাহান্নামের রাস্তাকে খরিদ করে জাহান্নের জান্নাতের রাস্তাকে বিক্রি করে দিয়েছে আর জাহান্নামের রাস্তা ক্রয় করেছি ফামার আবিহার তী যারা সুতরাং তাদের এই ব্যবসা লাভজনক হয়নি চিন্তা করুন কেউ যদি ভালো দিয়ে মন্দ খরিদ করে তো তার ব্যবসা কি লাভজনক হ্যাঁ লাভজনক না ক্ষতিগ্রস্ত সেই ব্যবসায়িক কেউ যদি খাঁটি স্বর্ণ খাঁটি চাঁদি বিক্রি করে খাদের বিনিময় কি বলবেন হ্যাঁ ক্ষতিগ্রস্ত নির্বোধ ঠিক মোনাফিকরা ওই রকম জান্নাতের রাস্তা তাদের সামনে আল্লাহ নিয়ে এসে দিয়ে দিয়েছেন মোহাম্মদ রসুর উল্লাহামকে মদিনা হিজরত করিয়ে এই নাও জান্নাতের রাস্তা রেডিমেড জান্নাতের রাস্তা চললেই হইল শুধু নবীকে পেয়ে গেছেন সরাসরি এটা ছিল হোদা হেদায়ত এই হেদায়তের রাস্তাকে বিক্রি করে দিয়ে জাহান রাস্তা মোনাফেক রাস্তাকে খরিদ করে নিল উলাই তারা উদা বেলুহদা যারা তাদের ব্যবসা ফলপ্রসূ হয়নি বা লাভজনক হয়নি তারা সঠিক পথ প্রাপ্ত হয় নাই এখন মোনাফেকদের সম্পর্কে দুটি উপমা বা দৃষ্টান্ত বর্ণনা করছেন আবুল আলমী এই দুটি যে দৃষ্টান্ত আল্লাহ বর্ণনা করেছেন এক্সাম্পল দিয়েছেন দুটি দুই শ্রেণীর মোনাফেক সম্পর্কে অধিকাংশ মোফাস্তরিন কাসির রহমতুল্লা আলাই সেটাকে প্রথম বর্ণনা করেছেন আরেকদল মুফাস্তের বলছেন যে একই রকমের মোনাফেকের দুটি অবস্থার কথা বর্ণনা করা হয়েছে কখনো এরকম কখনো এরকম বা দুটি উদাহরণ বর্ণনা করা হয়েছে কিন্তু মোনাফেক একই রকমের মোনাফেক যাই হোক দুই রকমের মোনাফিকটা ধরে নিয়ে ইনশাল্লাহ মানুষকেও ভাগ করব তখন আমরা বলবো যে মোনাফেক দুই প্রকার দুই প্রকার আর মুসলিমরাও দুই প্রকার মুসলিমরা দুই প্রকার জি হ্যাঁ এই মোনাফেক কপটদের উপমা হচ্ছে দৃষ্টান্ত হচ্ছে কামাশার ওই ব্যক্তির মতো স্তাও কাদা নারায়ণ যেই ব্যক্তি আগুন প্রজ্বলিত করলো আগুন সহজ সহজভাষী আগুন ছিল না আলো ছেলে আগুন জ্বালাইলো ফালাম্মা আদাত মাহৌলাহু যখন আগুন জ্বালানোর ফলে আগুনের চারপাশে কি হয়ে গেল আলোকিত হয়ে গেল চারপাশ আলোকিত হয়ে গেল যাহা বাল্লাহ বেনু রহিম তখন আল্লাহ তাদের আলোকে যদিকে অপসারিত করলেন হঠাৎ করে অন্ধকার আলোকে আল্লাহর অপর শেষ করে দিলেন তাদের ও তারা কেমন এবং তাদেরকে অন্ধকার সমূহে গভীর অন্ধকারে যেহেতু বহু বচন ব্যবহার হয়েছে সেই জন্য কি বলবো গভীর অন্ধকারে তাদেরকে এমন অবস্থায় ছেড়ে দিলেন যে তারা কিছুই দেখছে না সেরুন কিছুই দেখছে না উদাহরণ টি কি তাহলে একটা জায়গায় অন্ধকার ছিল একজন লোক আসলো আসার পরে আগুন জ্বালালো আগুন জ্বালানোর পরে কি হইলো চারপাশে আলোকিত হইলো আলোকিত যখন হইলো একটা সুযোগ হলো যে এখন দেখতে রাস্তাঘাট দেখতে পাচ্ছি চলাফেরা নিজের কাজকর্ম যা আছে হঠাৎ করে এই হয়ে গেল গেল নিভিয়ে অন্ধকার গভীর অন্ধকারে পরিণতি এমন গভীর অন্ধকার হইলো যে আর কিছু দেখছে না আর কিছু দেখছে না এই রকম হয়ে গেল এরা হচ্ছে বধির বকমুন এরা হচ্ছে বোবা অমিয়ন এরা হচ্ছে অন্ধ অন্ধু সুতরাং এইরকম বোধির বোবা অন্ধ কখনো সত্যের দিকে হকের দিকে 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 ফিরবে ফিরবে না না ভালো সুম্মন হচ্ছে একজন যদি হয় একজন যদি বধির বইরা হয় কানে শোনে না তো কি বলবেন রজলুন আসাম অনেক লোক সমুকমন আবকামের আবগামের বচন একজন হ্যাঁ বোবা কি বলবেন ওকে আবকাম জি অমিওন আমার বহু বচ্চন একজন রজলুন আমা জি আফা সাভাতা ওয়াল্লাহ আনজাহু আল আমা এই যে একজন আব্দুল্লাহের অন্ধ এসে ছিলেন রবিশ্বর সাল্লামকে জিজ্ঞেস করতে আমা আল্লাহ বলেছেন জি রজুলুন আমা তো মুনাফেকদেরকে আল্লাহ কি বলেছেন এরা হচ্ছে হ্যাঁ বধির শোনে না আসলে সবাই বইরা ছিল নাকি বধির ছিল হ্যাঁ ভালো কথা শোনা থেকে তারা বধির ছিল শোনার সুযোগ পেয়ে শোনে নাই শুনে মানেনি তারা কি বোবা ছিল কথা বলতে পারত না বলতে পারত কিন্তু বোবা শৈতান হক কথা বলবে না কোরআন এবং সন্ন্যার কথা হেদায়তের কথা বলবে না মানুষকে বিভ্রান্ত করেছে মানুষকে নবীর কাছ থেকে সরাবার চেষ্টা করেছে ইসলাম থেকে সরাবার চেষ্টা করেছে মুনাফিরা অমিয়ন অন্ধ ভালো দেখতে পাচ্ছে তারপরও দেখে যে লাভবান হবে লাভবান হলো না তাহলে তার দেখে লাভটাই কি সুতরাং তারা অন্ধ সুতরাং তারা হকের দিকে সত্যের দিকে ফিরবে না এই একটি উদাহরণ ছিল এটা হচ্ছে খাঁটি মুনাফিক যারা খালিস একবারে মুনাফিক মুনাফিকদের কাছে নবী করিম সাল্লাম আসলেন খুব সহজে উদাহরণটা শুন নবী সাল্লাম ইসলামের আলো জানলেন এই উদাহরণটাকে বলা হচ্ছে মাসালোন নারিয়ুন মাসালোন নারিউন মানে আগুনের নার মানে আগুন আগুনের উপমা আল্লাহ দিয়েছে জি ইসলামের আলো আলোকিত হইল মদিনায় চারিদিকে ইসলাম আর ইসলাম ইসলাম দলে দলে ইসলাম কবুল করছে মদিনায় লোকেরা কিছুক্ষণ দেখলো আলো তারপরে মোনাফেকদের সামনে অন্ধকার হয়ে গেল মোনাফেকরা এই আলো থেকে উপকৃত হইল না মোনাফেকদের সামনে থেকে আল্লাহ জাহাব আল্লাহ বেন রহিম আল্লাহ দিন ইসলামের নূরকে নিয়ে চলে গেলেন মানে তারা লাভবান হইল না যখন তারা এই ইসলামের আলো থেকে নোর থেকে আলো হলো না বা লাভবান হলো না তাহলে কোথায় আছে তারা গভীর অন্ধকারে বা তারা কাউ ফিজ হলো মত এমন গভীর অন্ধকারে তারা নিমজ্জিত যে কিছুই দিচ্ছে না কুফরির ওপর কুফরি পাপের ওপর পাপ এক পাপ বহু পাপকে ডেকে নিয়ে আসে আর একটি উপমা হচ্ছে মাই মাসালুন মাই মানে পানির দৃষ্টান্ত এটা ছিল আগুনের দৃষ্টান্ত আর একটা হচ্ছে পানির দৃষ্টান্ত পানির উদাহরণ আওকাসাইয়্যিবিম মিনাস অথবা এদের উদাহরণ মাসালুহুম কসাইয়্যিবিমিনাস সামাই এদের উপমা এই মুনাফিকদের উপমা দৃষ্টান্ত হচ্ছে আকাশ থেকে মুসুলধারে বৃষ্টি হ্যাঁ মুসুলধারে বর্ষিত বৃষ্টির মত মুসুলধার বৃষ্টির মত ফিহি জুলমাত যেই বৃষ্টি বর্ষাতে থাকে সাইয়্যব মানে হচ্ছে বৃষ্টি মতার এটা হচ্ছে অধিকাংশ তাফসীরকারদের মত এই যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম যখন বৃষ্টি দেখতেন দোয়া পড়তেন এটা ছোট্ট দোয়া দুটো শব্দের দোয়া আছে আল্লাহমা সাইয়েবান না ফিয়া আল্লাহমা সাইয়েবান না এই যে সাইয়েবান আল্লাহ উপকারী বৃষ্টি দাও মাতারান না ফেরা সাইয়েবান মানে মাতারান তাহলে আউকা সাইয়েবিন এখানে সাইয়েবিন আছে দুয়াতে আছে আল্লাহ সাইয়েবান না ফেরান মানে আল্লাহ আতে না মাতারান না ফেরান এ আল্লাহ আমাদেরকে দাও উপকারী বৃষ্টি মানে যে বৃষ্টিতে অপকার ক্ষতি হয় না ফসলের বাড়িঘরের গবাদি পশু মানুষের উপকারী বৃষ্টি সাইয়েব নাফিয়া বৃষ্টি হলে এই দুয়া পড়ে সাইয়েব মানে কি হয়ে গেল তাহলে মুসুলধারে বৃষ্টি আর আর একটি মত হচ্ছে তফসিল কাদের সৈয়ব মানে হচ্ছে মেঘমালা সাহাব হ্যাঁ সাহাব মানে হচ্ছে আকাশের মেঘ তাহলে তখন আকাশের মেঘ আউকাশাই মোনাফেকদের উদান হচ্ছে আকাশের মেঘমালার মতো ফিহে জুলুমাত এই মেঘমালাতে কি থাকে গভীর অন্ধকার থাকে মেঘমালাতে তো অন্ধকার হয় মেঘমালা বৃষ্টি তো বৃষ্টি যখন মুসলধারে বা বর্ষে তখনও অন্ধকার হয়ে যায় মেঘমালার অন্ধকার যারা বলেছেন সাইব মানে মেঘমালা ও রাদিন এবং বজ্রা বজ্রপাত বজ্রাঘাত থাকে হ্যাঁ বজ্রধ্বনি রাত হচ্ছে বজ্রধ্বনি একটা হচ্ছে যখন বিদ্যুৎ চমকায় তখন যে বিকট শব্দটা এটার নাম হচ্ছে রাধন রাত জি তো এটা হচ্ছে বজ্রধ্বনি গভীর অন্ধকার থাকে মুসলধার বৃষ্টিতে বজ্রধ্বনি থাকে অবার আর কি থাকে বজ্রের চমক থাকে বজ্রে চমক থাকে আর বজ্রাঘাত সায়কা সায়েকা যে পরে যাতে মানুষ গাছপালা ধ্বংস হয়ে যায় আসছে যখন এই বিদ্যুৎ চমকাই তখন যে চমকটা হয় এটা নাম হচ্ছে বার্ক বার্ক মানে হচ্ছে বিদ্যুৎ আর এখান থেকে নবী করিম ইসালিস্লামের মেয়েরাজের বাহনের নাম হচ্ছে বোরাক বিদ্যুৎ বিদ্যুৎ গতির আলান দেওয়া বিদ্যুৎ গতিতে ওয়ায়াজআলুনা আসাবিয়াহুম ফি আযানাহিম মিনাস সাওয়াইক হাজার আল মওত তখন এ মুনাফিকরা তাদের আঙ্গুলগুলি কে নিজ নিজ কানে দুঃখই নেই মিনাস সাওয়াইকে বজরা ঘাতের বজরা ঘাতের কারণে হাজার আল মওতে মওত থেকে মৃত্যু থেকে বাঁচার উদ্দেশ্যে মৃত্যু থেকে বাঁচার উদ্দেশ্যে যে বজ্রাঘাত আমাদের ওপর না হয় কানের পর্দা ফেটে না যায় মরে না যায় যখন বজ্রাঘাত হয় তখন মানুষ কানে হাত দেয় না তো মুনাফিকদের উদাহরণটা ঠিক ওইরকমই রকমই ওল্লাহ মহিতুম বিল কিন্তু কাফের কোথায় যাবে মরবো না কানে হাত দিয়ে বেঁচে যাব হ্যাঁ আল্লাহর কাছে যেত আল্লাহ তো পরিবেষ্টন করে আছেন ওল্লাহ মহিতুম বিল কাফের আল্লাহ কাফেরদেরকে কে পরিবেষ্টনকারী পরিবেষ্টন করে আছেন বিদ্যুৎ এত জোরে চমকাই যে মন